আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। তো আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে এসেছি আমার পুজোর জুয়েলারি হল, মানে পুজোর শপিং জুয়েলারি হল আর কসমেটিক্স হল নিয়ে। তো বেশি কিছু কিনিনি, ভাবলাম আগে তোমাদের জামা কাপড়ের মানে যাদের শপিং করেছি হল ভিডিও করে তোমাদের দেখিয়েছি, তো ভাবলাম শুধু তো আর জামা কাপড় পরলে হবে না, তার সাথে সাজগোজ, জুয়েলারি, স্কিন কেয়ারেরও দরকার আছে। তো কিছু শপিং করেছি, সেগুলোই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিওটা। ফার্স্টে আমি কসমেটিক্সগুলো বা স্কিন কেয়ার যেগুলো কিনেছি সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো ফার্স্ট আমি যেটা কিনেছি সেটা হচ্ছে এম ক্যাফেনের এই ফেস ওয়াশটা, দেখতে পাচ্ছ। তো এটার এরকম প্যাকেজিং, আর এই টিউবটা হচ্ছে এটা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এটা আছে 75 গ্রামস। তো কিরম কী টাকা পয়সা নিয়েছে সেগুলো আমি দেখাচ্ছি না, বলছি না। এগুলো আমি সব নাইকা থেকে নিয়েছি, আর এগুলো আমি ইউজ করি 2 সপ্তাহ বা 10-15 দিন, তারপরে পুজোর পরে তোমাদের রিভিউ দেবো কেমন কী, তখনই অল ডিটেলস তোমাদের বলে দেবো, ঠিক আছে? তো এটা হচ্ছে, এরকম একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ে এসছে, এটা ফার্স্ট প্রোডাক্ট। সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে এটা, এটা হচ্ছে এম ক্যাফেনের কফি স্ক্রাব, এটাও 75 গ্রামস থাকে এতে। এটা তো এটা আমি কম্বো আকারে কিনেছি, তোমরা চাইলে সিঙ্গেলও কিনতে পারো। আর এর সাথে কম্বোতে ছিল হচ্ছে এম ক্যাফেনের এইটা মাস্কটা, দেখতে ঠিক এরকম। এটা আছে তোমার 100 গ্রামস, 100 গ্রামস এতে পাবে প্রোডাক্ট। তো এটা এই তিনটে আমি আর কি ইয়েতে কিনেছিলাম, তোমার কম্বোতে কিনেছিলাম। তো এর সাথে একটা উডেনের প্যাচুলা আছে, যাতে ইউজ করে তোমরা প্রোডাক্টটা অ্যাপ্লাই করতে পারো। তো এটা, তো এই তিনটের অফার কম্বোতে আমি কিনেছি। এর সাথে আমি ফ্রি প্রোডাক্টও পেয়েছি, একটা ফুল সাইজ হ্যান্ড ক্রিম পেয়েছি। এটা তো এম ক্যাফেনের কোম্পানির প্রোডাক্ট, আমি এই ফার্স্ট টাইমই ইউজ করছি, ভাবলাম সব কিছুই তো মোটামুটি আমি ট্রাই করছি, তো এটা একবার ট্রাই করা যাক। এটা আমি একদিন অ্যাপ্লাই করেছি, খুবই ভালো আমার স্কিনের সাথে শ্যুট করেছে। তো এটা হচ্ছে একটা হ্যান্ড ক্রিম, এর সবকটা প্রোডাক্টের রিভিউ আমি 15 দিন বা 2 সপ্তাহ ইউজ করে তোমাদের দেবো কেমন কী আমার কাজ করছে। আর এর সাথে দুটো প্রোডাক্ট এরকম একটা ব্যাগেতে আমি পেয়েছি, এরকম ব্যাগেতে এরকম ছোট্ট দুটো পেয়েছি, এটাও ফ্রি প্রোডাক্ট। আগের হ্যান্ড ক্রিমটাও ফ্রি পেয়েছি, এই দুটোও ফ্রি পেয়েছি। এটা হচ্ছে যে কফি ফেস স্ক্রাব, আর এটা হচ্ছে কফি ফেস ওয়াশ, এই দুটো পেয়েছি। তো এইটা গেল। আর কিনেছি হচ্ছে নাইকার একটা হলদি চন্দনের ফেস ওয়াশ, এটা কিনেছি। তো এটার দাম খুবই কম, মানে 139 টাকা নিয়েছে। জানি না ফেস ওয়াশটা কেমন, ইউজ করে তোমাদের রিভিউ দেব। এটা ফার্স্ট টাইম আমি ইউজ করছি, দেখতে পাচ্ছ নাইকার। তো এটাই আছে তোমার 100 গ্রামস, খুব চিপ প্রাইসে, বাট কেমন হবে আমি নিজেও জানি না, ইউজ করে বলবো তোমাদের। আর নিয়েছি হচ্ছে লোটাসের একটা হোয়াইটেনিং ব্রাইটেনিং ক্রিম, এটাও আমি ফার্স্ট টাইম ইউজ করবো, কেমন কী তোমাদের পরে জানাবো। এটা হচ্ছে এরকম, প্যাকেজিংটা দারুণ, এই বটলটা হচ্ছে এরকম, আর এতে আছে SPF 25 পেয়ে যাবে তোমরা,
আর এটা হচ্ছে হোয়াইটেনিং ব্রাইটেনিং ক্রিম, আর এটাই তোমরা 50 গ্রামস পাবে, ঠিক আছে? এটা নেক্সট যেটা সাজগোজের আমি কিনেছি সেটা হচ্ছে কসমেটিক্স, খুব একটা কিনিনি আমি, এলেকটিনের এই একটা লিপস্টিক কিনেছি, এটা শেড নাম্বার হচ্ছে P23, আর এটার কালারটা জাস্ট দেখো হট রেড কালার, দারুণ কালার, দারুণ, একটু পিঙ্কিস আছে, এই যে এটা কিনেছি, খুব চিপ এগুলো, অনলি 70 রুপিস করে দাম, মানে এধার ওধার যাওয়ার জন্য এই লিপস্টিকগুলো খুব ভালো। আর এই একটা কালার পিঙ্ক পিঙ্ক টাইপের, এই কালারটা হচ্ছে P24। এই দুটো লিপস্টিক কিনেছি আমি একদমই চিপ, কারণ লিকুইড লিপস্টিক অনেক আছে, এমনি লিপস্টিক নেই, এধার ওধার যাওয়া, সবসময় লিকুইড লিপস্টিকটা ঠোঁটে ইউজ করা খুব একটা ভালো নয়, তো এই দুটো নিয়েছি। আর এভেকটিনের এই নেল পলিশটা কিনেছি, বেসিক্যালি আমি এই নেল পলিশটা আগে দুটো বোতল বাটাল আর কি শেষ করে ফেলেছি, তো আমার এই কালারটা খুব ভালো লাগে, তো সেই জন্য আমি এই কালারটা নিয়েছি, এটা সেট নাম্বার হচ্ছে 33। ওকে, বেসিক্যালি আমি টিপ খুব একটা পড়ি না, তাও আমি এবারে অনেকগুলো টিপের পাতা কিনেছি। ফার্স্ট হচ্ছে এটা, সব রকম কালার পেয়ে যাবে এতে, এইটা। সেকেন্ড হচ্ছে এই টিপেরটা, থার্ড হচ্ছে এই লাল, ফোর্থ মেরুন, টিপ ব্ল্যাক একটা, ব্ল্যাক একটা, আর হচ্ছে এরকম একটা স্টোনের কিনেছি। তো যা টিপের পাতা কিনলাম, 4-5 পাতা, আমার মনে হয় সব কাজ চলে যাবে, আগামী 1 বছর আমায় টিপ টিপ কিনতে হবে না। বেসিক্যালি আমি টিপ খুব একটা পরিও না, যা কিনেছি মোটামুটি অল শাড়ি বা জামার সাথে ম্যাচ হয়ে যাবে। তো এই হচ্ছে সাজগোজের, এবার তোমাদের দেখাবো কী কী জুয়েলারি আমি কিনেছি। তো ফার্স্ট যে জুয়েলারিটা আমি কিনেছি সেটা হচ্ছে গোল্ডেন স্টোনের একটা, দেখো শুধু কানেরটা, এরকম একটা গোল্ডেন স্টোনের কানের কিনেছি। মনে হয় এরকম একটা গোল্ডেন স্টোনের কানের কিনলে আমার মনে হয় তোমার কালার ম্যাচিংয়ের দরকার নেই, কালার ম্যাচিংয়ের মানে জামার সাথে ম্যাচও না হলে এরকম গোল্ডেন একটা কানের যদি থাকে সব শাড়ি জামার সাথে মোটামুটি ম্যাচ হয়ে যায়। তো এইটা একটা কিনেছি, এগুলো সবই আমি লোকাল শপ থেকে কিনেছি। আর আগের যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো কিনেছি আমি সেটা হচ্ছে নাইকা থেকে, নাইকার অফার থেকে কিনেছি, আর এইগুলো আমি সব লোকাল শপ থেকে কিনেছি, অনলাইনে কিনিনি, যে তোমাদের লিঙ্ক দেবো নাইকার ওয়েবসাইট থেকে। তোমরা যদি স্কিন কেয়ার আর ক্রিমেরটা তোমরা কিনতে চাও তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। তো সেকেন্ড যেটা আমি কিনেছি এটাও আমার খুব পছন্দের একটা কানের, দেখো জাস্ট দেখতে পাচ্ছ এরকম একটা, এই কানেরটা কিনেছি সেকেন্ড। থার্ড যেটা কিনেছি, ফার্স্ট যে কানেরটা দেখালাম সেই সেম ডিজাইনেরই কালারটা রেড, এইটা কিনেছি। আর যে কানেরটা কিনেছি সেটা খুব সিম্পল অ্যান্ড খুবই ছোট করে দারুণ, আমার খুব ভালো লেগেছে, এরকম একটা স্টার্ট কিনেছি, বুঝতে পারছো কি জানি না, এরকম একটা শার্ট কিনেছি, গোলের ওপর যা পড়ে গেল। এটা কিনেছি, হার খুব একটা আমি পড়ি না, নেকপিস তাই আমি কিনিনি, আর অত নেকপিস চলে না এখন, একটা বড় কানের পরলেই হয়ে যায়, ওই জন্য আমি কিনিনি। আর একটা কানে যেটা কিনেছি সেটা আমি পরে আছি, এই যে এইটা একদম ছোট্টর ওপর। তো এই জামাটাও তোমরা দেখেছ, আজ থেকেই আমি নতুন জামা পরতে শুরু করে দিয়েছি, অলরেডি আজকে তৃতীয়া হয়ে গেল, তো
পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষ পড়ে গেছে, আর মাত্র দুদিন বাকি, তারপরেই ষষ্ঠী। আর তো এই ছিল আমার জুয়েলারি আর কসমেটিক্স হল। জানি খুব একটা আহামরি কিছু কিনি, তাও যেটুকু যা কিনলাম শেয়ার করলাম, যেহেতু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। আর নেক্সট আর একটা জিনিস দেখ কিনেছি আমি, সেটা হচ্ছে এই ওয়াশটা, পড়েছি তো। এটা খুব একটা দামি হাই ফাই ব্র্যান্ডের নয়, এমনি অর্ডিনারি, আর আমি অর্ডিনারি কিনি, কেননা ওইসব এত টাকা দাম দিয়ে একটা ঘড়ি কিনবো, যুগের পর যুগ ইউজ করে যাবো আমার পোষায় না, তো আমি কমা কমা ঘড়িই কিনি, একটু রং ভং চটে গেলে আবার চেঞ্জ করে অন্য করি, ঘড়ি ফড়ি আমি বেশি দাম দিয়ে কিনি না। সো এটা কেমন হয়েছে জানিও। পুজো সামনে চলে গেলো, তোমরা খুব ভালো করে পুজো কাটাও, আর অবশ্যই মাস্ক স্যানিটাইজার এগুলো ইউজ করো, আর সুস্থ থেকো, ভালোভাবে পুজো এনজয় করো। আর আমার তো ব্যাক টু ব্যাক পুজোর ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ আসতেই থাকবে, অবশ্যই সেগুলো দেখো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ 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 একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ 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 এক সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আর বেল বাটনটা অবশ্যই পাশে হিট করে অল করে দিও, যাতে আমি কোনো নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে। তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার যে জুয়েলারি, আমি যে জুয়েলারিগুলো দেখালাম সেইগুলোর মধ্যে কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই নিজে কমেন্ট করে জানাবে। তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে একটা নতুন ফ্রেশ ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।